এই আমার ওয়াজ কমিটির যুবক ভাইরা তোমরা আমার অনেক খেদমত করছো ছোট ভাই তুমি আমার দরদ বুঝবা যদি তোমার মা কবরে চলে যায় থাকে হে মানিক সিঙ্গারের বাজানদারে আজকে সাপ বিজেছে চুম্বার চোখের পানি দিয়া দেখে না আলেম ভাইরা কান্দে আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই বাবা লাস্টটা যখন কাপড়ের কাপড় পরায়া পুষ্পাদাম শেষ করে বাজার এইরকম একটা কাপড়ে আবৃত করে কাপড় পরায়া যখন মসজিদের পালকিতে শোয়ায় রাখছে বিশ্বাস করে ওই সাত বছরের মেয়েটাকে তার চাচা কোলে করে বাজার লাশটা দেখাইতে লয়ে আমি জায়দাকে উদুর পুরে কাপড়ের কাপড়টা রক্তে লাল এখনো রক্তগুলের দাগ মুখ দিয়ে পড়তাছে মেয়েটা বাবার লাশের পাশে যে বলে আব্বু তুমি ওঠো না কেন তুমি তো সকালবেলায় এত দিন এত বেলা পর্যন্ত ঘুমাও না চাচারে বলতে যে চাচা জাল আমার আব্বুর পাঞ্জাবিতে রক্ত কেন এই যে কয়েকদিন আগে ফেসবুকে একটা দৃশ্য আমার দেখাইলো প্রবাসী বাবা লাশ এই দেশে আসছে মাত্র পাঁচ বছরে একটা ছেলে বাজার সাইকেল চালায় বাবার লাশের কাছে বাবার ডাকে আব্বু ওঠো আব্বু তুমি ওঠো তুমি না আমার লেগে খেলনা নিয়ে আসতে চাইছিল এবার বাজারটা মানিকগঞ্জের বাজারটা রে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর আমার মাওলারে দেখা দেন ছাব্বিশে সেপ্টেম্বর এই হাজার হাজার মানুষ মানিকগঞ্জ সিঙ্গার থানায় এই সাউরাইটা আমার আল্লাহরে দেখায় দেন হুজুর আবার তো বাড়ায় আবার আমি ইলিয়াসুর রহমান জিহাদি বারো বছর বয়সে মা হারাইয়া আমিও তো মার কবরে পাশে দাঁড়ায় এই কাপড়ের কাপড় দেখে কত কাঁদছি আর মালিককে দেখে দেখে বলছি মালিক এই বারো বছর বয়সে আমি কার কোলে উঠিয়া পিঠা খাবো কারণ আমি মাদ্রাসায় যাওয়ার সময় বাবা মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালি পাড়ায় তখন আমি লেখাপড়া করতাম এই হুজুর গোদাসে হিরণ মাদ্রাসায় এই যে আজকের মাহফিলের পরিচালক ওনাদের দেশের মাদ্রাসা আমি লেখাপড়া করতাম গো বাবা বাবা যান দেখেন তো এক ফোঁটা পানি বের হয় কিটা ঘাম শুধু শরীর দিয়ে বের হবে কেন চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলা আমি বারো বছরের বালক আমি কোনোদিন কল্পনাও করি নাই আমার মা আমার সাইরা চলে যাবে কারে ডাকবো মা মা বলে কারে ডাকবে দুঃখিনী যাদের নাই আমার মতো দুঃখ মিয়া এই মাহফিলে না মা বলিয়া কারে ডাকব মা দুঃখিনী নাই আল্লাহ দেখো একজন কান্দে মালি আমি যদি আজকে মায়ের জন্য কাঁদি আমার সন্তান একদিন ওয়াজ বলে কান্দবে হে আমার ওয়াজ কমিটির যুবক ভাইরা তোমরা আমার অনেক খেদমত করছো ছোট ভাই তুমি আমার দরদ বুঝবা যদি তোমার মা কবরে চলে যায় থাকে
মানিক সিঙ্গারের বাজারে আজকে জাপ বিজে সেপ্টেম্বর চকর বানাই দিয়া দেখে না আলেম ভাইরা কান্দে আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই কত ইমাম সাহেব রাবাদান প্রতি জুমায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর কেন বলে জানেননি ওই ইমাম সাহেবের বুকটা ফাড়িয়া দেখেন মায়ের কষ্ট বাবার কষ্ট এই যাত্রা গো মসজিদে একজন ইমাম আসছে নমানি ও কিন্তু সত্যকালে বাবা হারাইছে হবাজান যারা বাপ হারায় ফেলছেন এখন শুধু চিল্লাবেন আর কানবেন আপনার চোখের পানির খাতিরে এখন আপনার বাবার কবর আজাব মাফ হয়ে যাবে ও বাবা আমি ইলিয়াস রহমান জিহাদে আসিয়া দেখি বারো বছরের বালক আমি আমার মা এমন একটা কাপড় পরে শুয়ে তিন মাস আগে আমার মা আমার কোলে করিয়া পিঠা খাওয়াইয়া বিদায় দিছিল ইলিয়াস রে যাও গো বাবা যাও কোনদিন মাদ্রাসা ছাড়িস আমি কি জানতাম এত আদরের মা আমার সাইরা কবরে এইভাবে আমার একা রেখে চলে ওই যে সাত বছরের মেয়েটা আমি তো আর দরদ বুঝতেছি কারণ আমি যেরম মাল্লাসের পাশে দাঁড়াইয়া আমি তো বারো বছরের বালক কিছুটা বুঝি ওই মেয়েটা তো কিছুই বুঝে না ও বারবার বলতেছে আব্বু তুমি ওঠো না কা ওঠো উঠো বাজান যারা হাজিরা নেই মজলিস ছিলেন লাশ দেখ দেখছে হুজুর একজন আলেম নাই চোখে পানি আসে নাই এই মেয়েটাকে যখন তার দাদা টানাটানি করতেছে মা দাদু ভাই চলো বিদা ঘরে যাই বলে না আমি আমার আব্বুর হাতের খেসুরি না খেয়ে যাবো না আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বাবা আশার সিরিয়াল আছে ওই ভাই মাজারের বড় ভাই বেঁচে আছে আরো দুইজন বড় বোন বেঁচে আছে মাজার মাঝখান দিয়ে বিদায় নিয়ে গেছে ও আমার মানিক গো সিঙ্গারের বাইরে দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই কথা ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক এখন কবরের কথা চিন্তা করে এখন চিল্লাবেন আর কানবেন আব্দুর রহমান উন্দুলিস আল্লাহর কুতুব দেখে কবরের ওই ছেলেটাকে জিজ্ঞেস করে বাবা তুমি কেন কবরের ভিতরে কোরআন শরীফ পড়ো হুজুর সাত বছর বয়সে আমি চলে আসছি আমার বাবা মা দুনিয়া আছে কিন্তু আমার বাবা মায়ের মনের আশা পুরা হয় নাই আমি হাফেজ হইতে পারি নাই দুনিয়ায় হুজুর আমার আল্লাহ কেয়ামতের মাঠে আমার বাবা মাকে হাফেজ বলে ডাক দেওয়ার জন্য সকালে একটা ফেরেশতা আমার কবরে আসে বিকালবেলা একটা ফেরেশতা কবরে আসে সকালবেলা একজন ফেরেশতা আমার কবরে সবক দিয়ে যায় আসরের পরে আর একজন সবক শুনে যায় শুক্রবার একজন ফেরেশতা আসে আমার আমুকটা শোনার লাগে আল্লাহ আসরে বলতে পারে না কোরআনের হাফেজ দেখলে ভিতরে টাডায় তাই না বুড়া মাদ্রাসার ছাত্র দেখলে তোরে গুড়া কিরমিতে কামড়ায় বুড়া বাম শয়তান একজন কোরআনের হাফেজের দাম সারা পৃথিবী বেচলেও হবে না হবে না হবে না হবে না হবে না কথা ঠিক না বেঠিক আজকে যারা আলেমদেরকে দেখে চিৎকারা মারে নামাজিদেরকে দেখে যারা চিৎকারা মারে আলেমদেরকে যারা কষ্ট দেয় এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কাকে রাজি আসো আল্লাহকে দু হাত দেখে দাও আয়েশা হুজুরে খুব আদরের বিবি ছিলেন মারহাবা বললেন আরো জোরে করে আমার নবীর দুইজন বিবি ছিলেন খুব আদরের একজন হলো সবার বড় বয়সের দিক দিয়ে এবং প্রথম স্ত্রী আর একজন হলো সবার ছোট যদু বিয়া করছে নবী চার নাম্বার মা আয়েশাকে কিন্তু সবার ছোট নাম তার আয়েশা নাম কি জোরে কর মা আয়েশাকে যদি কে আমাদের মাঠে দেখতে চান আল্লাহ আমার মা আয়েশার ওয়াজ এত শুনছি ইলিয়াস রহমান জিহাদি করছে
خالد صحیف اللہی بھی کرسے حافظ رمان صدقی کرسے سرمون اللہ را کتب کرے چھے شرشن اللہ را کتب کرے چھے منک گزر انہیں برو برو علماء اکرام بزر گرہ کرسا مدر مصید شن چھی اللہ ما عائشہ ریک دیکھتے ہون چاہے امان نبی عائشہ ریک انہیں عائشہ مرے ڈاکنے ہمائی را کوئی ڈاکنے سبحان اللہ بولن نا ہمائی را مانی ایتوی شندوری شلن ما عائشہ ما عائشہ جو دیکھو آستے کورے سامرا دھرتن مشکرہ کورے عائشہ دیکھا سو ہاتھے ساپ دی لیو ایک شبتہ لال تھا ایک ساسا سندہ کورا مر بورے کورا تائنیا دھوری سامرا تاہو داگوانا ہر بولے ایک شبتہ لال تھا کوئی کیوں او ساسا ما عائشہ کے اللہ جاننا تی رومونی تیر بھی تورے ایک جن اسپیشالیسٹ دنیا تی کے جاننا تیر گھوشنا دیا ہوئی سے ایبا کہ نبی ریک جن بی بیو جہنم میں جبینا تارا جاننا تے تادر کے بولو ہے ازواز متحرات اور تا پویترو پویترو مانی کی تارا ڈائریک جاننا تے جادر کے بولو ہے ام المؤمنی شمست مومن در ما سبحان اللہ بولن نا ای ما عائشہ ایک دین امرو تو بول لوگے بے بہر کر کے تاسنیر ما اوٹ کھول اوٹ کھول درزا کھول تاسنیر مارے ڈاک دائی ساسا بارو ٹا شماؤ سنے جائیا اے کھوڑے زار ما اوٹ بوائے کھول بانسا کی میری کاپتے کاپتے درزا کھولے گومیت تا کتا ٹھیک نہ بیٹی اے اور امان نبی ما عائشہ رے بیا کرسے سوائے بسر بوشے بوش کو تو بور بوش کو تو اور امک دے سے امان شاشری شکاسی نائن کرسے آٹھا رو بسر راکے بیا کر لے پوروز جو دے بی بسر راکے بیا کرے باللو بی بایا ہوئی چاہے گنو ہوئے دویرہ گورم جن دی بیا تھیرا فی ساسا مرساسای بیئے کرسے ساسیر باش بارو اپنا ڈاڑا رو تائی پی نکوٹیا کسے بیئے لے گیا کتا کن نکے ساسیر تین باری گوٹا یا تار پر آخون لگ سے رہونے سری رہ بیئے رگے باری تے دیکھا آشے ساسیر کے مون شوشور کے مون دیبور کے مون شامی تو بیدر سے بھگا دیبور ٹھیک اسے گینا एक फुला है घटी है पैसा जी जो दिन मानी क्यों दर भाषा भाषा ना ठीक है सर अल्हम्दुलिल्लाह बोले बोले कोता की बस्तु बोल सी ना बस्तु बोल सी अबाद नामी गोपाल को दर शंता नामा दिल दर फुला पानी यूरोप कंट्री दे बेची थके इटली बेची थके बी ए कोई रजो दिन नोटुन बोशे राई खजारे बाबा तब इल्ला माशाल्लाह सब वक महिला सब फैमिली ते खराब ना उन्हें मास है शामिल विदेश गए तहजूद पुरे पुरे शामिल जनों जाए ना मज़बूत जाए ठीक ना बेटे मागूने जी कष्ट होते सब ना दूँ ओक गमितार भरोस करूँ माई से निकल गया ये गौरव मेरे बेटे ठाड़ा बांगा गौरव माई से निकल बाबा आज के बालक तो दामी को थको ये जाए आज के गरमेर मुद्दे जरा बोझ बैन कबूरे गजम गरम आप रशोज करता होगे ना जोरे 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 मायशा जरा बोली तेरे पर आयशर पूरी सही दे मायशा एक दिन शामिले खबर दिया तो कौन आयशर बोया 17 बसर 7 मास 10 दिन आर मात्रो 3 थे के 4 मास पर हम उन्हें भी देने बिशा पासपोर्ट ओके अज़राइल जानना तेरे पाल की नहीं आज बे नो भी रुठे नहीं चले जाते कन माँ आयशर तो कन 18 बसर बोया है 18 बसर 3 मास 10 दिन तो कन आमन नबी विदाई नहीं तो 17 बसर 7 मास 10 दिन होले बुज़न कोई मज़ बाकी है से तो एक टाइम में माँ आयशर एक दिन नो भी ने खबर दिया थुतु ते हाथ गुनेन आपने जिधर नौबी रही कोता सुने बहुते कोई सेटे सुने जो दी सुमानल्लाह कौन आप पर बीबी ठीकी आस्ते के आप पर भलो वशा 100 सेंटीमीटर बड़ी है दी बी मोहिला ने हाँस्ता सिखी
চিন্তা করতেছে আপনি তো কইতেছেন আমার ডাইয়ে জামদা গন্ডা ঘুষি চুরি করে ওর ভালোবাসা আর ভালোবাসার কবরে জুতার বাড়ি ও ঘরে আইলে আমার কাপ কাপে শুরু হয়ে যাওয়ার আমারে ভালোবাসব বউরে ভালোবাসবেন বউ আপনারে ভালোবাসা দিব কথা ঠিক না ঠিক বিবিরে তিন দিন ঘুষাবেন চতুর্থ দিন আপনি বডির কোপ খাবেন সে ডিজিটাল যুগ নাই এখন ডিজিটাল যুগ সেই অ্যানালগ যুগ নাই সাসিরে পিডাইতে পিডাইতে সেই স্বাস্থ্যবার বাসায় পালাইছো তারপরও বউ আইয়া রাতরাই আপনার পাউ ধরে ধরে কান্দে ঠিক না বেটি এখন একটা দিবেন দুই দেখাবে কারণ যেই খাটে ঘুমাইতে যাবেন ওই খাটটাই বউর বাপের বাড়ি টিডিং 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 আসতাছেন কে আমার সাসার এক টাকা যৌতুক নিয়ে বিয়ে করে নাই সারা জীবন সাসির দাঁতগুলো লড়াইছে ঘুষাইয়া বিড়ির দাঁত পড়ার কথা পঞ্চাশের পরে বিড়ির দাঁত পরে পঁয়ত্রিশের বছর তা ওই যে ঘুষি দাঁত মাপ লড়ে গেছে কথা কন না কেন এরকম দাঁত না একটা চুল ফেলাই দেখো না ঘুষি দিয়া তোমারও দেবে তোমার বাপেরও দেবে কথা কন না কেন কারণ যৌতুক সায়ানসে তোমার বাপে কারণ পোলা আমার ইটালিয়ান 36 ইঞ্চি টিভি 2.5 লাখ টাকার খাট ড্রেসিং টেবিল দিয়া মোটামুটি 5 লাখ তা 5 লাখ টাকার খাটে ঘুমাইবা দুই বাপড়া ঘুষি খাইবা না বউরাতের তা তো সুন্নাতের খেলাফ হইব ঘুষি না খাইলে এই মুসলমানের পোলা বিয়ে করার সময় 1 টাকা দিবি না দরকারে খেজুরের পাটিতে বাসর ঘর করবি সারা জীবন শান্তি পাবে কি রে এ কুত্তাটারে খেদান জানাবে না বাবা আবার বাবা কুত্তাটা দুইবার গেল কি রে তৃতীয় গেল কইলি না রে শাস্তা দেখে বলা আল্লাহ আপনারা বেজার হইতেছেন বাবা মা বিলটাকে ফাইলিং করতেছি ফাইলিং দেহি আল্লাহ কতটুকু কি করে আলহামদুলিল্লাহ বলেন বাজান কতগুলো দামি বলে দিয়ে যায় বাস্তব যেটা ঘটতেছে সেগুলো বলতেছে ঠিক না বেটে স্বামী এত কষ্ট করে বেচারা 32,000 টাকা দিয়ে সৌদি আরবে এত কষ্ট করে বেড়ায় রৌদ্রে ভিতরে ঠাটা বাঙ্গা রোদ এত কষ্ট করে 32,000 টাকা দিয়ে বউ লেগে টেন্ডার সেট পাঠাইছে এটা দেখকে দেখকে কথা কইব মাল লাগে দেখকে কথা কইব আ স্বামীর লগে কথা কয় 1.5 মিনিট আর বেড়া 1 বছর গেছে গায় এর ভিতরে এক্স বয়ফ্রেন্ড একটা হয়ে গেছে তার লাগে কত কয় 1.5 ঘন্টা আর মগা বাদ পারের লগে 1.5 মিনিটও কথা কয় না কথা কন না কেন নাঙ্গের আবার কয়ে দেয় আমার মগাটা কিন্তু ফোন দেবো আর আইটার পরে কেন ওই সময় কাম একটু ফিরে থাকে একটু ঘন ঘন পেশাল পারে ওই সময় তুই আমারে দিস না কথা কন না কেন তাই নিছে না বাবা বাবা এবাজান কথা বাস্তব না বাস্তব ওমা আমি জানি পুরুষের চাইতে মহিলা কম আসে নাই আর সিঙ্গার মানিকগঞ্জের মানুষ বিদেশ তাই বুঝি আমি ইলিয়াস রহমান যদি 14টা কান্ট্রি সফর করছে আমি দেখছি মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ আমি সফর করছি কাতার বলেন কুয়েত বলেন মিশর বলেন চেমান বলেন সৌদি আরব তো হিসাব সারা গেছি 17-18 বার সৌদি আরবের এমন কোন জেলা নাই আল্লাহ আমাকে নেননি আমি দেখেছি সেই মালয়েশিয়া এত কষ্ট করে আমার ভাইরা সিঙ্গাপুরে এত কষ্ট করে 13 ঘন্টা ডিউটি করে সকাল 8টায় যায় রাত 9টায় আসে বাসায় আইসে নিজে পাক করে নিজে খায় এত কষ্টের পয়সা সৌদি আরবের সেই টাকা বউ সলমের লেগে পাঠায় আর খরচ করে কি ফারুক আর ফুরু তুমি কি জানো মা তোমার স্বামী একটা খুবুস খাইয়া আর 1 গ্লাস পানি খাইয়া সারা দিন কাটায় খায় না পরের মাসে টাকা পাঠাবে পোলার টিউশনির বেতন মাইয়ের টিউশনির বেতন আরে মালিক রে এই সিন টাইপের একটা খুবুস খায় খুবুস মানে যেই রুডে সাসারে দিলে দাঁত পরের দিনের খাওন লাগবো না এত হক তোর হক তো সেই জিনিস খেয়ে জীবন কাটায় আর তুমি আর আমি আরামে খাই মহিলার একটা মিনিট স্বামীর লাগে ভালো ব্যবহার করে না বেড়া বিদেশে বয়ে বউরে ডেলি সপ্তাহে একদিন তালাক দেয় জিদদের চলে কথা কন না কেন তালাক এখন বাতমাস হয়ে গেছে টেলিফোনে দাম করে তালাক দিয়ে দেয় এরপর কা দূর কত গেছে গা কত গেছে গা আয় রাত্রি হইয়েই তাই বেড়া বিদেশ থেকে আসার আগে বিয়ে পড়ায় নিজে নিজে তুমি বিদেশ থেকে তালাক দেওয়ার পরে বউলিয়ে ঘুমাইবা না কলেজের থেকে একটা মেয়ে নিয়ে এসে ঘুমাইলা
আর যতগুলো জন্ম দিলে সব জারগা 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 ওই জারগাটারে মাদ্রাসা ভর্তি করবা জীবনে আলেম হইব না বরং আলেমের পিছনে আঙ্গুল দিব কথা কন না কে আমি সবচেয়ে বেশি খুশি আছে আজকে হইছে স্যার মেজাব চলে গেছে দোয়া করি আল্লাহ ওনার সন্তানকে হক্কানি আলেম বানান আমি শুরুই নাই বিশেষ করে কেরানীগঞ্জ মানিকগঞ্জ নবাবগঞ্জ কোন চেয়ারম্যানের বোলা মাদ্রাসায় পড়ে কারণ বাড়ি আমার গোপালগঞ্জ এখন বাড়ি কেরানীগঞ্জ আইসি মানিকগঞ্জ পার হয়ে আইসি নবাবগঞ্জ গঞ্জে গঞ্জে মিল আছে কার কত জোর আছে আজকে দেখুন এই আমি শুনি নাই কি বট বডি চালাই রে এই জামানা এরম আওয়াজ আইনি মরছে গেলে আরে আল্লাহ চেয়ারম্যান সাহেব আব্দুল হালিম সাহেবের জন্য আমি দোয়া করি নামটা যেরকম হালিম আমার আল্লাহর নামও কিন্তু হালিম তাকে কখনো হালিম চেয়ারম্যান বলবেন না যারা বলবেন গুনায় কবিরা হবে নামাজ না পড়লে যে গুনা জিনা করলে যে গুনা সুদ খাইলে যে গুনা গুনাই কবিরা শুধু হালিম বললে সেই গুনা কেন হালিম কার নাম প্রত্যেক নামে আব্দুল হালিম বলতে হবে এটা ফরজ বলা নামাজ পড়ার জন্য ফরজ আব্দুল হালিম বলা ফরজ এই জন্য সন্তানের নাম রাখবেন হিসাব করে নাম রাখেন আল্লাহ সেফাতের নামের সাথে কোন সন্তানের নাম রাখবেন নামে নাম পাইলি ভরে দেন আব্দুল হালিম আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল সত্তার আপনাকে সভাপতি দোনোটা দেই আব্দুল লাগবে এই যে আব্দুল সত্তার সাহেব ওনারও যদি কেউ সত্তার করে ডাক দেয় গুনায় কবিরা হবে যেই গুনায় খালেজ তওবা ছাড়া কোনোদিন মাফ হবে না আর যদি আপনি যাই না শুনা হালিম চেয়ারম্যান যদি আব্দুল হালিম চেয়ারম্যান যদি ডাক দেয় হালিম চেয়ারম্যান ভাই চেয়ারম্যান হালিম সাহেব যদি হে কয় কিও তাহলে হ্যাডটাও ইমান যাইবো ওইটাও যাবে ইমান হালিম মানে আল্লাহ সত্তর মানে আল্লাহ জব্বার আল্লাহ করিম আল্লাহ চেয়ারম্যান কি আল্লাহ নাকি তার হালিম করে ডাক দিবেন সে যদি বলে যে আসতেছি তাহলে আল্লাহ আসতেছে না খবরদার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন এই মাসলা আগে শেখেন আপনাকে আব্দুল সত্তার সাহ আজকের মাহফিলের প্রধান অতিথি অনেক ভালো মানুষ ওনার কান পর্যন্ত পৌঁছায় দিবেন এবং ওনাকেই দেখেন এম এ এতে কিন্তু আব্দুল লেখছে উনি আব্দুল দিছে এবং আব্দুল হালিম ভাইয়ের এখানে জনাব মোহাম্মদ আব্দুল হালিম নো এখানে আব্দুল লেখা ফরজ ছিল আপনাকে ও আব্দুল আছে আব্দুল হালিম ভাই খবরদার যেরকম পোস্টারে আব্দুল হালিম লেখছেন তার ডাকার সময় কিন্তু আব্দুল হালিম বলবেন খবরদার এটা ভুল করবেন না একটা মাসলা বলে দিলাম আলহামদুলিল্লাহ বলেন আমি চেয়ারম্যান সাহেবের সন্তানের মাদ্রাসায় পড়ার কথা শুনে আমার বুকটা ভরে গেছে কেন ভরছে জানেন চেয়ারম্যান সাহেবের সন্তানরা যদি আলেম হয় সে হাজার হাজার আলেমের দরদ বুঝবে কথা বলেন না কেন অন্তত কোন ইমাম সাহেব যদি নির্যাতিত হয় কমিটির কাছে এই বিচার যদি চেয়ারম্যানের কাছে যায় সে বাস পাখির মতো উড়ে যাবে কমিটিকে শায়েস্তা করার জন্য যদি ইমাম সাহেবের অন্যায় হয় আর এক ইমাম সাহেব হুজুরের ডাইকে কবজ দেন এটা আপনাকে ইমামের বিচার আর যদি কমিটির বিচার হয় চেয়ারম্যান নিজে বিচার করবে তা না হলে আবু বকরের আদালতে ওমরের আদালতে তার বিচার হবে তার সন্তানকে যেন আল্লাহ আলেম বানায় হক্কানি আলেম বানায় আপনি কি জানেন হক্কানি আলেমের বাবাকে আল্লাহ কিয়ামতের মাঠে হক্কানি হাফেজের বাবাকে কিয়ামতের মাঠে একটা নূরের টুপি পরাবে ওই টুপিটার রেশমি ওই টুপিটার বাতি ওই টুপিটার সুতা যা দিয়ে আমার আল্লাহ বানাবে তা যাইতু ইয়াউমাল কিয়ামতে জুই শামসি ফি বুয়ুতি দুনিয়া রাসূল বলেন বুয়ুতি দুনিয়া জুই শামস দুনিয়ায় যেরকম সূর্য দেখো এরকম কোটি কোটি গুণ তেজ ওলা সূর্যের মতো আলো হবে তার মা বাবার টুপির মধ্যে পুরা জান্নাতটা তার টুপি দিয়া আল্লাহ সাজাবে টুপির আলো দিয়া এটা আমি বলি নাই বিশ্বনবী বলেছে তার সন্তান যখন বিশ পারা হইছে হাফেজ হবে ইনশাআল্লাহ মারহাবা বলেন আরো জোরে আরো জোরে এটা কোরআনে হাফেজের একটা ঘটনা মনে পড়ে গেল বলি যদি এখন হাফেজ তার সন্তান নাও হয় কেয়ামতের মাঠে তার সন্তান যদি মারা যায় এখন
বিশপাড়া হইছে এখন মারা যায় কিয়ামতের মাঠে তাকে হাফেজের বাবা বলে আল্লাহ ডাক দিবে কেমনে শুনেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ইমাম গাজ্জালির একজন খাস মুরিদ কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছে এটা আমার মতো সলটু মোল্লানা না আমি হাইটে আসলাম আমি কোন কবরে কি বাতি জ্বলতাছে না কেরাসিন দিয়ে হারে চা খাওয়াইতাছে না কেউ কবরে গরম দম দিতেছে না কেউ পিড়াইতেছে আমি যেহেতু কিছুই দেখি নাই কথা বলেন না কেন আমার মার কবরে পাশ দিয়ে কতবার গেলাম হুজুর আজও পর্যন্ত জানি না আমার মার কবর অবস্থা কি পৃথিবীর কেউ যা কইতে পারে না ঠিক না বেটি হ্যাঁ তবে বলতে পারে যাক ভাই দিলটা দিলের কাশফ খোলা বাজান্দি ইমাম গাজালির একজন মুরিক আব্দুর রহমান উদলসি রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান উদলসি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা কবরের পাশ দিয়ে যায় গো বাবা হঠাৎ করে দেখে কবরের মধ্যে বসে সাত বছর একটা পোলা কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলে চোখ তো খোলা বাবা আমার মতো আপনার মতো চোখ নাই হুজুরের মতো চোখ না আল্লাহ ওয়ালাদের চক্ষ বাজার এই চোখ দিয়ে তারা দুনিয়া দেখে আর এই চোখ দিয়ে বাবা তারা মাটির নিচ দেখে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যে ওলিগুলার কোন টেনশন নাই আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করে আলা শোনো রে হরবেস্তে বান্তাম্বি শোনো রে আলা ইন্না আউলিয়াল্লাহ অবশ্যই যারা ওলি যারা দুনিয়া মে আল্লাহকে সন্তুষ্ট করছে তাদের কোনো টেনশন নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের টেনশনও নাই ভয়ও নাই আমি আল্লাহ গার্ডিয়ান তাদের জান্নাতে পৌঁছে দিব এ বাজার আল্লাহর নবী কবরে পাশ দিয়ে যায় তাকে সাত বছর একটা বাচ্চা কবরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবী এই দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলে ফেলছে পোলাটা কোরআন শরীফ পড়া থুইয়া মুখ বন্ধ করে বই রে আল্লাহর নবী দিল তো খোলা কথা হচ্ছে এলকার মাধ্যমে বাবা কোরআন শরীফ বন্ধ করলো কে শোনা তোমার এত মিষ্টি সুর পড়ো না বলে আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়বো আপনার নামে পার্সেল করে দেবো আল্লাহর হুকুমে আর আপনি একবার সুবহানাল্লাহ বলছেন ওইটা আমারে দিয়ে দেন এটা দামি একটা কথা কইলাম সুবহানাল্লাহ আপনি একবার জোরে কইলেন সুবহানাল্লাহ যে যত জোরে করবেন এ যুবক ভাই যারা দাঁড়াইয়া সুবহানাল্লাহ বলবেন কিয়ামতের মাঠে আপনার নাম আপনার বাবার নাম আপনার দাদার নাম পরদাদা আদম নবী পর্যন্ত যত সন্তান আপনার আসবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে একটা সুবহানের গাছ লাগাই দিবেন ওই গাছের নিচে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে বসায় দিবেন আপনি কেন কিপটামি করবেন একটা সুবহানের গাছ লাগান না আল্লাহ যখন দেখে কথা হইতেছে বাবা তুমি আমার দিকে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলে কেন বলে আমি দিছি সুবহানাল্লাহ আমার আগে দেন আর আপনি কিয়ামত পর্যন্ত আমি কোরআন শরীফ পড়বে এটা লয়ে যান আল্লাহর নবী বলে বাবা কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়বা তাই আমারে দিয়ে দিবা আর সুবহানাল্লাহ তুমি নিয়ে নিবা বলে আল্লাহর ওলি আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লে আমার নিজের লেগে সাইরেনার কোনো উপকার হইব না আর আপনি দুনিয়ায় বই একবার সুবহানাল্লাহ বলবেন এই দুনিয়ার দশটা পৃথিবীর সমান একটা জায়গা দৈর্ঘ্য প্রস্থ যতগুলো জায়গা লাগে আপনার একটা সুবহানাল্লাহ গাছে ঘিরে নেবেন এই দশটা পৃথিবীর সমান একটা পৃথিবী এরকম দশটা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গা আপনার একবার সুবহানাল্লাহ বলে তত জায়গা নিয়ে আপনার একটা এখন একটা ঘটনা কো আমি আমার জীবনে দেখি নেই কবরের মধ্যে বই একে কোরআন শরীফ পড়ে কত আল্লাহর নবী কবরে তো জিয়ারত করছি বলে হুজুর এর ভিতর কারণ আছে কি ইন্নামাল আমালু বিনিয়া আমার মা আমার বাবা একদিন ওয়াজ শুনতে গেছিল যে কোনো এক ওয়াজ মাহফিলে গেছিল তো আমার মা নিয়ত করছিল যদি আমার সন্তান হয় আমি কোরআনের হাফেজ বানাবো ও মা যারা আমার ওয়াজ শুনতে আইছেন মা একটু দিলের কানে শুনেন মা বাজানলে তারপরে কি হইছে বলো আমার মা নিয়ত করেছিল আমার কোরআনের হাফেজ বানাবে আমার বাবা বড় একজন ব্যবসায়ী অনেক বড় একজন তাজের অনেক বড় একজন শিল্পপতির মধ্যে একজন আমার বাবা আমারে ডাক্তার বানাবার নিয়ত না করিয়া আমার মা একজন কোটিপতির বিবি
কোটিপতির বিবিরা স্বপ্নটাকে কোটিপতি বানাবে সন্তানকে এই নিয়ত না করে মাদ্রাসায় ভর্তি করে দিবে এই নিয়ত করলো আল্লাহ আমাকে মায়ের গর্ভে দান করলেন আমার বয়স যখন 7 বছর দেখতাছেন আমি মাত্র 7 পারা কোরআন শরীফ মাদ্রাসায় পড়ছিলাম তাও আমি হেফজ না আমি নাজিরা পড়ছিলাম হেফজখানায় যাব ইনদিবিন চাইবে হঠাৎ করে আমার মওলা ঢাকা এসে গেল كل نفس ذائقة الموت بزن دنيا شر سيريال سي زوار سيريال ابي ابار جيبوني بزن قطو لار دیکسي شب سيد بشي اكتا لار دیکھ کانسي ابي اي گھرنا بہت بروازے بولسي زبوك بائن شب بسر اكتا میر زنا زائزة ابي جي حدیر جي پوری من کانسي زد داواری بزن موتال বাবা মাছের আওরাতে বাজার নিজের আরত আছে বিশাল বড় মাছের আরত কোটি কোটি টাকার ব্যবসা মাত্র 28 থেকে 29 বছর বয়স এই করোনার আগে মেয়ে ফোন দিছে আব্বু আমি সকালবেলা খিচুড়ি খাবো মেয়ে যদি বলে খিচুড়ি খাবো 7 বছরের মেয়ে নিজে মোটরসাইকেল চালায় দোকানের থেকে বাবা চলে যাচ্ছে খিচুড়ি কিনতে যাত্রাবাড়ির মোড়ে ইন দি মিন টাইমে মাউতাল বিরাজের নিচে যখন গাড়িটা টার্নিং নিতে গেছে টার্নিং এ টেরা করতে যায় বাবা টেরা কে দিছে পড়িয়ে শেপটা হয়ে গেছে আবার একজন বন্ধু মানুষ বিক্রমপুর বাড়ি আবারে বলে হুজুর এই লোকটা আপনার অনেক ভক্ত ছিল আমি জানি এখানে অনেক যুবক আমার অশ্রু কান্দ এই যে তোমাদের জেলা পরিষদের একজন সদস্য বন্ধু হুজুর আপনি আপনার অশ্রুনে কাঁদছি আহমদ আর মুহাম্মদের ওয়াশিন অনেক কাঁদছি ওটা আমার রুমে বলে আসছে এখানেও সে প্রকাশ করছে আপনারা শুনছেন বজন আহমদ আর মুহাম্মদের ওয়াজের ভিতরে আমার বিশ্ব নবীর জীবনী আছে আছে না নাই এই ওয়াজটা শুনলে আপনার অন্তরে দাগ কালতে হবে আমি জানি এখানে আহমদ আর মুহাম্মদের একজন বাবা আছে তার সন্তানের নাম আহমদ আর মুহাম্মদ সে আমার মসজিদ এখানে আসার আগে 1000 টাকা দিয়ে তারপর ওয়াজ আমার সামনে বসে আছে ওবাজান আমি বলতে চাইছিলাম ওই লোকটা আমার অনেক ভক্ত আমার অসন্ত তার বিবি অসন্ত মেয়েটাকে মাদ্রাসায় পড়াবে ওয়াদাও দিয়েছে নুরানিখানে ভর্তি করছে যখন লাশটা হুজুর চাপা খায় একবারে গিলু বের হয়ে গেছে জানাজায় গেলাম বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো 12 বছর বয়সে মারাইছি আমি হারাইছি 12 বছর বয়সে মেয়েটা মাত্র 7 বছর বয়সে স্টেজের এক কোণার থেকে আর স্টেজের উপর থেকে তাকবীর দিল কোনো যুবক নাই গেসরগা ভারমের মুরগি হইয়া স্টেজের মাসকান থেকে ওমর ইবনুল খাত্তাবের মতো যদি তাকবীরের ধ্বনি আসে কসম করে বলতে পারি সমস্ত কণ্ঠটা একদিন বিদায় নিলেও এই কণ্ঠটা হাউজে কাউসারের কাছে বিক্রি হয়ে যাবে বাংলাদেশ আজকে তাকবীরের ধ্বনি শুনে কিছু কিছু নাস্তিক আছে তাদেরকে গুড়া কিরমিতে কামড়ায় কথা বলেন না কেন কেউ কেউ আবার বলে এটা পাকিস্তানের আওয়াজ পাকিস্তানি আলাদা নামাজ আর বাংলাদেশের নামাজ কি আলাদা পাকিস্তানি ইমাম সাহেব নামাজে দাঁড়ালে আল্লাহু আকবার বলে কিনা রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে কিনা সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলে কিনা এই তারাও যদি আল্লাহু আকবার বলে তুমি এখানে আল্লাহু আকবার বলবা দুই আল্লাহু আকবার এক হইয়া জান্নাতের একটা টিকিট হয়ে যাবে অতএব রেডি হয়ে যাবা যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ নিয়ে বাঁচবো ঠিক না বে ঠিক এই কোরআনের জন্য জীবন দিতে হয় জীবন দেব রাজি আছি না নাই এই হেফজখানা মাদ্রাসা আমি অত্যন্ত খুশি হইলাম এইটা কার আমি অত্যন্ত খুশি হলাম মোবাইলই তো বানিয়েছিলাম অত্যন্ত খুশি হইলাম এটা কার এই মুসলমানের পোলা দীপ্ত কণ্ঠ শুধু একটা আওয়াজ শুনতে হবে জীবন যা কার থাক যদি কখনো কোরআনের বিরুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে কেউ কথা বলার জ্ঞানটা পুইতা ফেলবে আমি আওয়ামী লীগ করে বিএনপি করে জামাত করে জাতীয় পার্টি করে যেটা মনে চায় সেটা করতে পারবে এটা আমার গণতন্ত্র দেশ ন্যায্য অধিকার আজ
আসাদ নূরের মতো একটা নর টুকির পোলা পতিতার পোলা কথা বল না কেন বিশ্বনবী বলেন আল্লাহর কোরআনে বলে উতুল্লিম বাদা যালিকা জানিম আর অবৈধ সন্তান জরামি বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলে যদি আসাদ নূরের মা আকাম না করত আসাদ নূরের জন্ম হতো না কোরআনের আয়াত অনুসারে আমি বলবো ও যারর সন্তান যারর সন্তান যারর সন্তান না হলে আমার নবীকে মক্কার ডাকাত বলতো না নবী মুহাম্মদ একজন পরকিয়া করছে এই কথা বলতে পারত না নবী মুহাম্মদের চরিত্র খারাপ এই কথা বলতে পারত না যার চরিত্র গ্যারান্টি দিয়েছে আল্লাহ কোরআনে এইভাবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যেই নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র আবার ওই নবীর চরিত্র নিয়ে যে কথা বলবে আসাদ দূর যদি মায়ের স্তরে দুধ খেয়ে বড় হয়ে থাকস আমেরিকায় বসে লন্ডন বসে নবীকে গালি দেস কেন বাংলাদেশ আইসাটা মানিকগঞ্জের পোলা তোর জ্যান্তা পুজা ফেলবে জ্যান্তা পুজা ফেলবে তোর জ্যান্তা পুজা ফেলবে জ্যান্তা পুজা ফেলবে তোর জ্যান্তা পুজা ফেলবে বিদেশে বসে আমার নবীর গালি দেশ কে মক্কার ডাকাইত বলিস কেন আমার নবী বলে মা জাইনাবের সাথে পরকিয়ে করছে নাউজুবিল্লাহ আসতে বলে বোবা ওই আমার রাসাদ দূরে কিছু খাল তো ভাই মামা তো ভাই আছে বাংলাদেশে ফেসবুকে ওরে আবার শেল্টার দেয় ওরে আবার লাইক দেয় ওইটা পোস্ট করার সাথে সাথে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় ওর এই মুসলমানের পোলা লজ্জা লাগে না কমেন্ট গুলো দেখলে দেখা যায় আব্দুল সত্তারের কমেন্ট আব্দুর রহিমের কমেন্ট আব্দুর রহিম তো কোন হিন্দুর পোলার নাম না আসাদ নূরে তোরা কেমনে ভালো দেশ আর খারাপ দেশ কমেন্ট করে কেন ওর ওর ভিউজ বাড়াস বরং ওর ভিউজ বাড়াবি না ওর জুতার বাড়ি দিবি আর আল্লাহর কাছে বিচার দিবি সার চরিত্রের গ্যারান্টি দিছে আল্লাহ আজকে তারে বলে মরুভূমি ডাকাই তুই বিদেশে বসে কস কে তুই বাংলাদেশ আয় না তুই যে এয়ারপোর্ট দিয়ে আসবি ওই এয়ারপোর্টে তোরে গাড়ি ফেলবে মানে প্রধানমন্ত্রী তোরে ওইখানে গাড়ি ফেলবে কথা বলেন না কেন আল্লাহ আকবার জোরে বলতে হবে মুসলমানের গোলা যদি আসাদ দূরের মতো কোন নাস্তিক বাংলার জমিনে মানিকগঞ্জে কিশোরগঞ্জে নবাবগঞ্জে গোপালগঞ্জে জন্ম নেয় যদি তুমি কানে শুনতে পাও আর যেখানে বাবা সেখানে পূজা ফেলবা কে কে রাজি আসো আরে পরে লাগে হাত ধরে দেখাই রে আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি হাউসে কাউসারে বিনিময় খরিদ করে নেন এই ফ্যান কি আর কিছু নাই পুরো ঘামাই গেলাম একটু পিছনে হাজান আল্লাহর ওলিরা এই মুসলমানের পোলা শুধু আমার সাথে একটা আওয়াজ দিতে হবে জীবনের বিনিময় হলো সব মেনে নিব আমি দল যেটা মনে হয় সেটা করতে পারি আওয়ামী লীগ করি করেন জামাত ইসলাম করেন করেন জাতীয় পার্টি করেন করেন কিন্তু নবী কি নিয়ে নামাজ নিয়ে দাড়ি টুপি নিয়ে কোনো রাজনীতি নাই কোন ইমাম রে যদি কেউ গালি দেয় সব মুসলিমের যে ওর সলা দিয়ে বাইরে ওর মাথার খুলি উড়ে ফেলে এর নাম হলো ইমানদারি কথা ঠিক না বেটি কষ্ট হইতাছে আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট কথা বলবে হ হ চলবে গরম লাগে না আমার তো পুরো বডি ভিজে গেছে ঠান্ডা লাগতেছে জান্নাতে ঠান্ডা খাবেন ইনশাআল্লাহ এই গরমের ভিতরে যাদের এত স্পৃহা কোরআনের কথা শোনার জন্য নবীর প্রেম লইয়া চোখের পানি ফেলাবার জন্য এদেরকে আল্লাহ জাহান্নাম দিতে পারে না আমার বিশ্বাস আপনাকে জাহান্নাম দিতে পারে না আর চেয়ারম্যান সাহেব বলেছেন একটা কথা আমার ভালোই লাগলো যে এলাকার মানুষ নিরহ এবং এই এলাকার মানুষ ধর্মভীরু আমি দেখলাম তাই ঠান্ডা এই যুবকগুলো আমি আসার পরে যেই ভালোবাসা আমারে দিয়েছেন আমি আর জীবনে আসিবা না আসি এই গ্রামে এদের প্রতি আমার ভালোবাসা থাকবে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলে কষ্ট হচ্ছে না তো আমার দিক তাকায় থাকবেন কোন দিকে ঘাটটা ঘুরাবেন আমি আপনাকে জোর করে অর শোনাবো না কারণ এত রাত পর্যন্ত অর শোনাবো না তাহলে ফজরের নামাজটা কাজা করবে আপনি হয়তো কাজা করবেন এই আমি তার কাজা করতে পারবো না তো এই বেটার তুই আমার নামাজ পড়াবার সিস্টেম করে দিতে হইব আজান দেওয়ার সিস্টেম করে দিতে হইব আপনারা সারা রাত অর শুনতে পারলে পারবেন কারণ আপনার নামাজ লাগবে না তো এই যে নাক টাইনে ঘুমাবেন উঠবেন কালকে আসরে
তাহলে এই বিরাত তো নামাজ পড়ার লাগবে অতএব শুধু লিমিটেড যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেয় কথা বলবো তবে আমার দিকে তাকাই থাকতে হবে যখন বলেছে যোহর আমার একটা আকুল আবেদন শুনবেন কি আমার মা বাবা তো জানে না যে আমার হাফেজ বানাইতেছে আমার আল্লাহ আমি মারা গেছি আজ থেকে আর 6 বছর আগে আমার বয়স 7 কিয়ামত পর্যন্ত আমার সাথেই থাকবো আমার আর বয়স বাড়বো না আমি লম্বা হবো না আপনি যেভাবে মারা যাবেন কিয়ামতের মাঠে ওইভাবে উঠবেন মারহাবা বলতে পারলেন না হিসাব নিকাশের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বড় করবেন কিন্তু যেই বাচ্চাগুলো আছে এদেরকে আল্লাহ এই বয়সে গিলমান বানায় রাখবেন গিলমান বুঝেন হুর গিলমান নাম শুনছেন না হুর আলো মহিলা গিলমান হলো পুরুষ এই 7 বছর যারা নাবালক অবস্থায় মারা যাবে যেই সন্তানগুলি এই সন্তানগুলো একো আল্লাহ জান্নাত দিবে না এর ওসিলার মা বাবাকে আল্লাহ জান্নাত দিবে সমস্ত নবীদেরকে ঘুরিয়া ঘুরিয়া জবাব ঘুরিয়া ঘুরিয়া জান্নাতে মানুষদেরকে পানি খাওয়াবে তখন বলবে আল্লাহ এত মানুষের পানি খাওয়াবো আমার মা বাবার খাদেম বানিয়ে দাও আমার দাদা দাদির খাদেম বানিয়ে দাও তখন আল্লাহ বলবে তোর দাদা দাদি তো জাহান্নামে এখন কি করবি কয় আমি যাই জাহান্নামে নাই মা কোরআনের হাফেজ টাইনা টাইনা ছেলেটা আপনার সন্তান আপনার মা বাবার জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ একজন কোরআনের হাফেজের এত দাম সুবহানাল্লাহ আর জলে কইলেন না হুজুর আপনি তো দেখতে পারলেন আমি কোরআনের হাফেজ হইতাছি আমার মা বাবা তো জানে না আমি কোরআনের হাফেজ হইতাছি কিন্তু তাদের নিয়ত ছিল আমার কোরআনের হাফেজ বানাবে গো আমার মা বাবা এখনো দুনিয়ায় কান্দে মালি মনের আশা মনে রইল পুড়া হইল না আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানাবো পুরো হইল না আল্লাহ আমি তোমার কাছে কি অন্যায় করছিলাম আমার মা বাবা এখনো কান্দে আমার মা বাবার কাছে খবরটা পৌঁছাইয়া দিয়া বইলেন তোমার সন্তানকে আল্লাহ কবরের ভিতরে কোরআনের হাফেজ বানাবার জন্য দুইটা ফেরেশতা নিযুক্ত করছে এবাদার আব্দুর রহমান উল্লাস আল্লাহর কুতুব এই সন্তানের মা বাবারে খুঁজা বের করে যখন অ্যাড্রেস নিয়ে গেছে আল্লাহর ওলি যখন বললেন আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতেছে আল্লাহ আজ থেকে আপনারা কাঁদবেন না আপনার সন্তান নিষেধ করেছে শুকরান আদায় করে সিজদায় পড়ে বলে আল্লাহ আমার এই ঘটনার দ্বারা দুনিয়ার সব হাফেজদের মা বাবা যারা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চায় না তারা আজ থেকে মাদ্রাসায় পড়াবার নিয়ত করে ফেলবে চেয়ারম্যান সাহেব যদি আপনাদের মাদ্রাসায় তার সন্তান কোরআন হাফেজ বানাইতে পারে তার ছেলে পড়বে ইংলিশ মিডিয়ামে ঠিক না বেটি তার সন্তান যখন মাদ্রাসায় পড়ছে আপনার সন্তান এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই আছে দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে বলেন বজন এখন আমার দিকে তাকাবেন মা আয়েশা সিদ্দিকা 17 বছর বয়সে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞেস করি কি জীবন ভর আপনি নিজের গোসল নিজে করেন আমার যদি একটু সুযোগ দিতেন কারণ আমি আপনার একটু নিজে হাতে গোসল দিতাম নবী আমার বলে আয়েশা স্ত্রী স্বামী তার অধিকার আছে তার পুরো বডিটাকে দেখার অধিকার আছে কিন্তু তুমি যে আমার বডিটা দেখার জন্যই আমারে গোসল দিতে চাইছো আচ্ছা ঠিক আছে তোমার জীবনে যখন একটা আবদার স্বামী তার স্ত্রী আবদার পুরো করবে এটাও সুন্নাতে রাসূল ঠিক না বেটি আপনার কাপড় চোপড় খালি আপনার বউ ধুইয়া দিব আপনিও মাঝে মাঝে পর্দার জন্য আপনার বিবির কাপড় চোপড় ধুইয়া দেয়া কিন্তু হারাম না এটা হালাল কথা কল না কেন আপনার বিবি গোসল করে গেছে এখন পুষ্করণীতে যে কাপড় চোপড় ধোন লাগে আপনার স্বাস্থ্য বিমা মত ভাই পুষ্করণীতে নাই মা গোসল করতেছে এখন আপনার বউর যদি কোন তুই ওর ভিতরে ধুই আসবি তত পর্দার খেলা হইল আপনার বিবিরি ঘরে রেখে দাও বালতিটা দাও আমি ধুই নিয়ে আসি রাসূলের একটা সুন্নাত আদায় হবে রাসূলের গাড়িতে জান্নাত হবে জীবনে দুইছেন চাচা দুইছেন বরঞ্চ বউরে উরে মারা মারেন মায়েশা বলেন সারা জীবনই তো আপনার আমার আশা পুরো করলেন আপনার আশা একটু পুরো করি এ কষ্ট হইতেছে আইন মুনাজাত করি তো সাসা কই যায় কয় না সাসা যায় যাব কোন যুবক যাইতে পারবো না আর মাত্র 3 থেকে 4 মিনিট কথা কব হ হ
জেড আউট বল লুঙ্গি টেনে ধরবেন কবরস্থান পাশে ভয় লাগে না বাবা আরে এনে কার মা জানি শেরই শেরে আপনি যেখানে কাঁদতাছেন না বাবা আপনার সখের পানি কোন আমার মাওলা এই বেবি রুমাইল দিয়ে মুইছে নিয়া আপনার বাপ রে দেখাইতেছে দেখ তোর বলা কাঁদতাছে এই কোরআন ধরে বলছি এই কোরআন ধরে বলছি বিশ্বাস করেন কোরআন ধরে মিথ্যা কথা কয় কেউ না হাদিসের কথা আপনি এখানে বসে কানবেন আপনার সখের পানি এক্ষুনি ওইখানে দেখেন ফেরেশতারা কই ভাই দেখ তোর বলা কাঁদতাছে তখন বাপ ওখানে বসে কি কইব জানেন ওই যে একটা শের আছে ইদা মা গাফিল সুদি হালিমা ওয়াল্লাহ আমি ভাবছিলাম আমার পোলা আমার ভুলেই গেছে গাফেল হয়ে গেছে সবাই কান্দে আমার বোলা কান্দে না ফেরেশতা যখন কয় তোমার বোলা কান্দতাছে আল্লাহ তোমার এমন ডিসিশন আমার তো মায়ের কপালে হইছে কি করব আল্লাহ বলবে যা তোর পোলা যখন তোর জন্য কানছে যা তোরে মাফ করে দিছে আমি বলি না এই কোরআন ধরে বলে গেলাম এটা বিশ্বনবীর কথা আর কবরস্থানে পাশ দিয়ে যখন যাবেন তখন কবরওয়ালাদের চিন্তা করে আপনিও কানবেন কারণ আপনিও একদিন এখানে মশারি ছাড়া বালিশ ছাড়া বিছানা ছাড়া শুয়ে থাকবেন আপনি মনে করবেন এই কবর আমিও আসবে এই গ্রামের যারা আছেন এখন কানবেন মা এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই দেন না আমি একটু গোসল দেই আপনারে গোসল দিবা চলো যাই মা এসে বলেন হুজুর তাহলে আমি এখন পানির ব্যবস্থা করি আয়েশা গো পানি আগে থেকে রেডি আছে চলো হুজুর পানি কে তুললো গো ও আয়েশা তুমি জানো না পানির বালতি আমি হাতে নিলে কুয়ার থেকে পানি তুলে দেয় জিব্রাইল ও আয়েশা তুমি জানো না গো আয়েশা আমার মা আমেনা আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার মা কুয়ার পাশে যাইতো কুয়ার পানি থাকতো 60 থেকে 70 ফিট নিচে আমার মা কুয়ার পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল ধাক্কা দিয়ে পানিটা একবারে কুয়ার মুখে মুখে এনে দিত আমার মা সেইখানে পায়খানা প্রস্রাব করত রে আয়েশা তুমি তো জানো না রে আয়েশা আমার মা পায়খানা প্রস্রাবের কোনোদিন দুর্গন্ধ আসে নাই আমি মুহাম্মাদের খাতিরে আমার মা বাবার পায়খানার প্রস্রাবের ইস্তেনজায় গেলে মেশকাম্বারের ঘেরা নাস্তু এই জন্য আমার মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে মক্কায় যখন আমি আমার মায়ের গর্ভে আমার বাবা মারা গেছে 5 মাস আগে আমি আর মাত্র কয়েক দিন পরেই দুনিয়া আসব রে আয়েশা আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল সূরা ফিলের তাফসীর খুলে দেখেন বানানো কথা আমি বলি না আমার নবী বলে আয়েশা রে আমার মা আমি গর্ভে থাকা অবস্থায় মক্কার ভিতর আমার মায়ের বদনাম ছড়িয়ে গেল কি ছড়িয়ে গেল স্বামী মারা গেছে মহিলা কত ঢং দেয় দামি সেন লাগাইয়া মক্কায় ঘুরে আল্লাহু আকবার বলেন না মক্কার পোতা ছিল স্বামী মারা গেলে মৃত্যুর আগ পর্যন্ত সেন লাগানো নিষেধ ভালো কাপড় পরতে পারবে না আমি না ভালো কাপড় পরে না কিন্তু তার শরীরের মধ্যে এত ঘেরান লাগায় মহিলা লজ্জা লাগে না স্বামী মরে গেছে ঘেরান লাগায় মক্কার ভিতরে মহিলারা সমালোচনা করে আয়েশা আমার দাদা দাদির কাছে নালিশ গেল আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ স্বামী হারাইয়া দামি সেন ব্যবহার করে কেন পুরুষ তো তার আকৃষ্ট হয়ে যাবে আব্দুল মুত্তালিব বলে পৃথিবীর এমন কারো শক্তি নাই আমার পুত্রবধূ আমার আব্দুল্লাহর বিবির দিকে তাকায় একটা কথা বলতে পারে আমি না আমার মা পৃথিবীর সমস্ত শ্বশুররা যদি পুত্রবধূগুলোরে এইভাবে আদর করত একটা পুত্রবধূ শ্বশুরে বাপ ছাড়া কোনোদিন বিয়েই করতো না কথা কন না কে শ্বশুর এবার খেদমত করবে না কারে পুত্রবধূ নিজের মাইয়ের মতো জানতে পারে না পুত্রবধূটার তোমার মাইয়ের যেমন আদর করো পুত্রবধূর আদর করতে পারো না মেয়ে খালি ফুলার ভর যাও ফুলার ভুল ফুলার ভুল ওই তোমার মাইয়া ওই তো মকার করে মকা খালি পোলার ভর বদনাম দাও সে কি তোমার রক্তের তা আর একজনের রক্তের তা আর একজনের প্রোটেকশনের জন্ম দেয়া তা তোমার প্রেম প্রীতি তার কাছ থেকে আদায় করে নিতে হবে তুমি করবা তার সাথে বেজির ব্যবস্থা সে তো স্বাভাবিক
কতক্ষণ না কেন কষ্ট হইতেছে সব শ্বশুর কই হুজুর এবার কোন জায়গায় কোপ দিলেন আসল জায়গায় দিছে গুরেনা পুত্রবধূর খেদমত নি আর তোমার জন্য সুন্নাত হবে যদি তার খেদমত তুমি করো তার খেদমত কি আপটিবা দিবা তার একটা পোলা ভালো করে বুঝেন আব্দুল মুত্তালিব যখন শুনছে কইতাছে আপনার পুত্রবধূর এই সেনের গিরান পায়া মক্কার ছেলেরা পাগলে আপনার ঘরের কাছে গুরগুর করে ঘুরবো কারণ আমেনা বিশ্ব সুন্দরী পৃথিবীতে আল্লাহ 68 জন মহিলাকে 68 জন মহিলাকে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন তাফসীর আছে 68 জন কেউ বলেন 60 জন 61 জন মহিলাকে আল্লাহ নিজে বিশ্ব সুন্দরী ঘোষণা দিয়েছে তার ভিতরে মা আমেনা 27 নাম্বার সুবহানাল্লাহ জোরে 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 মা ফাতেমা 21 নাম্বার সুবহানাল্লাহ আরো জোরে কইলেন না মা মারিয়াম 41 নাম্বার মা আসিয়া 52 নাম্বার যে মহিলাগুলোর নাম কইতেছি মনে মনে রাইখেন আল্লাহু 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 মা হাজেরা মা সায়রা সব বিশ্ব সুন্দরী মা হাওয়া বিশ্ব সুন্দরী সুবহানাল্লাহ বান্দি আল্লাহ আল্লাহ মা আমেনা বিশ্ব সুন্দরী মা আমেনা কোনো ঘরে থাকলে বাতি লাগতো না তো মা আমেনা কাজ গড় দিয়ে ঘুরবো শ্বশুর লাভ দিয়ে জাগায় দুই টুকরা বানায় ফেলাবো এই কথা যদি আরেকবার বলিস আমার মা আমেনার সাথে কারণ আমার মা আমেনার চরিত্র আমি জানি আমার মা আমেনাকে বিবাহের আগে তার বাবা বলেছিল আব্দুল মুত্তালিব তুমি মক্কার প্রেসিডেন্ট আমি মদিনার প্রেসিডেন্ট আমার নাম আব্দুল ওহাব জোহরি তোমার নাম আব্দুল মুত্তালিব কষ্ট হইতাছে কথা কথা বাইরে গেছে আমার রাগ করেন কারণ এইটা রবিউল আউয়াল মাস বৃহস্পতিবার যদি 12ই রবিউল আউয়াল আমার নবীর দুনিয়া আসার সময় হয় আজকে কি বার হলো আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে চাচা ভালো করে বুঝেন 12ই রবিউল আউয়াল আমার নবীর জন্ম তারিখ নয় আমার নবীর জন্ম তারিখ এখানে 4টা কয়টা জোরে বলেন আরো জোরে খালি একটা 12ই রবিউল আউয়াল কই পাইছো মৃত্যু তারিখ 12ই রবিউল আউয়াল 100% শিওর মৃত্যু তারিখ জন্ম তারিখের মধ্যে 4টা ইখতিলাফ এক নম্বরে হলো কেউ বলেন 2 তারিখ রবিউল আউয়াল মাসে কেউ বলেন 8 তারিখ কোন ইমাম বলেন 10 তারিখ কেউ বলেন 12 তারিখ কি মিথ্যা বলেছি আমি না কোরআন হাদিসে দলিল দিয়ে বলি ভণ্ডগুলা 12ই রবিউল আউয়াল কেক কাটে 12ই রবিউল আউয়াল যদি কোনো অনুষ্ঠান করতে হয় মিলাদুন্নবী সম্পর্কে আমার নবীর মৃত্যু বার্ষিকী পালন করতে হবে 100% ভাবে জন্মবার্ষিকীর মধ্যে ইখতিলাফ আছে মতনক্য আছে কারণ ওই জামানে কারো জন্ম কেউ লিখে রাখতো না কতক্ষণ না কেন কারণ কি জানেন আমি যদি এই চাচা বইয়ে রয়েছে একটু করে আস্তে করে বইয়ে রয়েছে আমার চাচা এই চাচার যদি জিজ্ঞেস করে আপনার জন্ম তারিখ কবে ওইটা বাদ দেন না চেয়ারম্যান দিয়ে জিগে আপনার জন্ম তারিখ কবে এ কইব স্বাধীনতার সময় আমার মা আমারে কোলে করে নিয়ে ঘুরছে কতক্ষণ লাগে ওই চাচার জিজ্ঞেস করবো আপনার বয়স কত চাচা কইব ওই স্বাধীনতার সময় আমার বড় পোলার বয়স 4 বছর জিগাইছি হ্যাঁ জন্ম তারিখ আর বড় পোলারে দি হ্যাঁ হ্যাঁ বয়স বুঝায় তাহলে বুঝলেন আমার বয়স কত তো এই ডিজিটাল যুগে যদি তোমার বয়সের ডেট না কইতে পারো আজ থেকে 1445 বছর আগে কার ডাকার চাপাই লেখা আর ওই যুগের মানুষ সব মুরুক্ক ওরা তো লেহা মরাই জানতো না কথা কান না কেন এই জন্যই আমার নবীর জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ অর্থাৎ মতনক্য কেউ কয় আমি দেখছি আমার ঘরে কাছে কারাইছিলাম 2 তারিখ হইছে সবে যা থেকে সময় কিন্তু দিন ঠিক আছে সোমবার কি বার জোরে কর বাতটা ঠিক আছে কিন্তু 2 তারিখ হইব মনে একজন রাবি বলতেছে বর্ণনাকারী না রে ভাই কি এর 2 তারিখ 8 তারিখ হবে আমি ছিলাম আমেনার ঘরের সামনে খাড়ায় আবু লাহাব কইতাছে আমার ভাতিজা হইছে ভাতিজা হইছে হে উট কুরবানি রে খাওয়াইলো আমাগো না ধরবে না তোর ভুল হইছে ওই যে আমরা আমান থেকে ছাগল গরু ছাগল কামাই লই আইছিলাম হেরেছিল 10 তারিখ আর একজন তো ধরবে না আমার ভাতিজা আমি জানি না 12 তারিখ বুঝেন নাই মনে আমার কথা বুঝেন নাই হুজুরের জন্ম তারিখের মধ্যে 4টা তারিখ আর মৃত্যু তারিখের সময় আমার নবীর কোনো মুরুক্ষ সাহাবী ছিল না সব ছেলে শিক্ষিত কোন সময় কয় মিনিটে কোন তারিখে কবে মারা গেছে এটা সব লিপিবদ্ধ হয়েছে
কিন্তু জন্মের তারিখ লিপিবদ্ধ হয় না এইজন্য 100% বলা যাবে না ঈদ মিলাদুন নবী জন্ম ঈদ মিলাদুন নবী নয় মৃত্যু ঈদ মিলাদুন নবী ঠিক আল্লাহ কবুল করুক জোর করে আমিন যারা আমার নবীর 12ই রবিউল আউয়াল কেক কাটে পিশাবরে আরে আল্লাহ ভুল দিয়ে গাদায় গাদায় পিশাবরে গোসল দেয় মাজার গোসল দেয় প্রত্যেকটা বন্ড 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 শয়তান শয়তান আশেকে শয়তান আশেকে রাসূল না পিশাবরে গোসল দেয় 12ই রবিউল আউয়াল ফুল দিয়ে ফুলের মালা দিয়ে কুরবানির গরুর মতো সাজায় ওরে বাট পারে খুব বাট পারে কথা কন না কেন আবার মহিলারা পিশাবে গোসল দেয় মাজার ধোয় ওই পানি আবার পান পান করে যদি পিশাব আল্লাহ না করুক দুর্বল হয় ডায়াবেটিস রোগী হয় পানি ঢালতে শুধু মুত্তেই দেয় কারণ পানি তো ডালে এক ঘন্টা মতো খালি ডালে পি দেবে কথা কন না কেন দেখেন নাই দেখেন নাই এখন সব ফেসবুকে চলে আসে শুধু আপনাদের খেদমত আরজ করব কোন পীর রে 12ই রবিউল আউয়ালে গোসল দেয়া না আশিকের রাসূল হিসাবে মসজিদে গিয়ে দোয়া করা কোনটা মারহাবা বলে এই তো আপনারা বুঝছেন আল্লাহ আশিক রাসূলদেরকে কবুল করেন বাজান্দে বার বলে এ আয়েশা আমার মায়ের বিরুদ্ধে সবাই লেগে গেল আয়মেনার ঘরের পাশ দিয়ে হাঁটা যায় না গো কি আতর ব্যবহার করে আমেনা এমনকি হুজুরের ছয়জন ফুপিও আমেনার বিরুদ্ধে নাল দাঁড়ায় গেল আব্দুল মুত্তালিবের কাছে বলে আব্বা ভাবি যে গোসলখানায় গোসল করে আতরের ঘেরানে যাওয়া যায় না বাথরুমে গেল আতর ঘেরানে যাওয়া যায় না এই আতর কোথার থেকে লাগায় তা জানি না আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের বিবি অর্থাৎ আবু তালেবের মা আব্দুল্লাহর মা হুজুরের দাদিকে সাথে নিয়ে আমেনার সামনে যে বলে মা গো একটা সত্য কথা বলবে মা তোর সামনে কথা কইতে সাহস পাই না মা তোর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র মা শুধু একটা সত্য কথা ক মা বলো তো তুমি কোন ফ্যাক্টরির আতর ব্যবহার করো কোন দেশের আতর ব্যবহার করো কে তোমার আতরটা দিয়ে যায় মা বলো না আমি না বুঝে ফেলে যে আমার শ্বশুর শাশুড়িও তলে আমারে মাইন্ড করে মা আমি না কি করলে গালের মধ্যে থেকে একটু থুতু শ্বশুর শাশুড়ির সামনে নিক্ষেপ করলে থুতু ফেলতে দেরি আছে গো বাবা মিসকম্বারের ঘেরা আসতে দেরি নাই গো শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যেই নবীর বাবা মায়ের শরীরের থেকে আতরের ঘেরান আসে ওই নবীরে গোসল দিতে চাই মা আয়েশা বিশ্ব নবীকে গোসলখানায় নিয়ে মা আয়েশা যখন গোসল দিচ্ছে মিসকম্বারের ঘেরান আসতেছে পানির সাথে ইন দি মিন টাইপে মা আয়েশা বলেন ও নবীজি শুধু আপনার খেদমতে আরজ করতে চাই আপনার শরীরটা এত সুন্দর পিঠের মধ্যে কতগুলো কালো কালো দাগ দেখা যায় গো আর মাত্র দুইটা মিনিট বাবা চোখের বাড়ি ছেড়ে দিবা কে বলেছে রবিউল আউয়াল মাসে তোমার মা বাবার কবর আজব মা বইব না ও মাদ্রাসা মসজিদের কমিটির ভাইরা বিশ্ব নবী বলেন আয়েশা রে তুমি যেখানে গেঞ্জির ভিতর দিয়ে হাত দিচ্ছ রে আয়েশা ওই জায়গাগুলি তুমি বলতেছো কিসের দাগ এটা আর কিছুর দাগ নয় রে আয়েশা তাইফের ছেলেদের পাথরের আঘাত আয়েশা 162 জন ছেলে তোমার স্বামীরে বেড়েছে মারতে মারতে তিনবার আবার বেহুশ করছে চতুর্থবার যখন আবার হুশ ফিরে আয়েশা গো আয়েশা আমি চিৎকার মেরে বলছিলাম তাইফের ছেলেরা তোরা আর আমারে বারিশটা আমি আর সহ্য করতে পারি না দাদা ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিতে চাই এখানে যারা বসে আছেন শুধু একটা কথার খেদমতের আওয়াজ দিবেন যেই নবী জীবনে মায়ের খাওয়ার পরও তাইফের মার থেকে একটা বরদ দেয় নাই আমার ওই নবীর যদি কেউ একটা আঘাত করে কথা দিয়ে ওই নাস্তিকে ছেড়ে দেওয়া যাবে না রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহকে হাত ধরে দেখায় দেন লিল্লাহ কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা বলবো কথার ভিতর দিয়ে শুধু একটা কথার আওয়াজ দিবেন যারা দাঁড়ায় আছে বসো তো কলিজার ভাই বসো বসো বসো
আল্লাহ এখানে যারা বসে আছে দাঁড়িয়ে আছে সবার বাবা মাকে আপনি maaf করে দেন এদের সন্তানগুলোকে maaf করে দেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন এই কবরওয়ালাদেরকে maaf করে দেন এই মাদ্রাসাকে কবুল করেন বাবা আমার কাছে একটা চিঠি আসছে চিঠির কথা পরে কই শুধু একটা কথার উত্তর দেই দুনিয়া থাকতে পারবো না যাওন লাগবে কি লাগবে না আমার মা দুখিনী আমার সাইরা চলে গেছে 12 বছর বয়সে আমার মায়ের যে কত আশা ছিল আমার আলেম বানাবে আমার বউ আনবে বউর খেদমত নেবে বউ তো দূরের কথা আমারে মুসলমানই দেয়া 3 মাস পরে আমার মা মারা গেছে আর আমার 12 বছরের পরে আমারে মুসলমানই দিছে আমার মনে আছে আমার মুসলমানই তখন আমার চলতেছে মোটামুটি আমি সুস্থ এই অবস্থা আমার মা আমারে মাদ্রাসায় দিল মুসলমানের কারণে আমার অনেক দের মাদ্রাসা কামাই গেল হুজুর গাও শুকায় না হিন্দি মিন টাইমে মা বলল বাবা এই অবস্থায় মাদ্রাসায় যা কিন্তু বাবা মাদ্রাসায় যাবে আমি মা বাইসে থাকি আর মরে যাই কোনোদিন মাদ্রাসায় ছাড়বি না আরেকটা কথা কও বাবা কি যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করবি বাবা এই কোরআন হাতে নিয়ে বলছি অহংকার না 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আপনারা হাবের সব দেখে আর সাপরাও দেখে আসবেন আমি বড় গলায় বলি আমার চাইতে বক্তৃতার জগতে যত বক্তা যত বড় বক্তা হোক বাংলাদেশে স্বাধীনতার পরে নিজের অর্থায়নে ঢাকার বুকে জায়গা কিনা কোটি কোটি টাকা খরচ করে কোন আলেম ঢাকার বুকে নিজের অর্থায়নে মসজিদ করে নাই হ্যাঁ করছে কালেকশন করে করছে নিজে জায়গা কিনে নিজে মসজিদ করে নাই মাদ্রাসা করছে অনেকে আমি গুনাহগার করেছি কেন জানেন একমাত্র আমার মায়ের কবরের শান্তির জন্য আমি একটা এতিমখানাও করছি বাবা আমার মাদ্রাসায় 200 রুপির এতিম ছাত্র আমি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চলে গেছে আমি দোয়া করি আল্লাহ তাকে বারবার এলাকা নির্বাচিত করুক তার সন্তানকে কোরআন হাফেজ বানাক ন্যায় নিষ্ঠার সাথে এলাকার খেদমত করার তৌফিক দিক সে যে দল করুক না কেন আল্লাহ দলের না দেখায় বিশ্ব নবীর দলের ভিতরে যেন সারা জীবন থেকে যেতে পারে জোরে কোন আমিন ভালো লাগছে চেয়ারম্যানের কথা এই জন্য বলছি আপনি যাবেন না ভাই বলছে আমি যাব না তো আমার লেগে দোয়া করেন আমি মাথায় হাত দিয়ে দোয়া করে দিছি আমি সব চেয়ারম্যানের লেগে দোয়া করি না কিছু কিছু চেয়ারম্যান আছে আর দেখলে আমার মেজাজ গরম হয় মানে গোপালগঞ্জের মানুষ তেমনি তো মাথা গরম দেন না আমার শাশুড়ি শেখ আছে না এক একা যা খুশি তাই করে যারে মুছে নমিনেশন দেয় যারে মুছে ঠ্যাং দিয়ে নামাই নেয় নামে যা খুশি তাই করে কথা ঠিক না ঠিক এই যে এমডি কে কত কিছু কইতেছে হে মুছে এই বান্দে না হে বোঝে না যে আমেরিকা এমন এক দেশ পরাশক্তি আর মোকাবেলা করার মতো কেউ নাই রাশিয়া কাও লন্ডন কাও কেউ তার সামনে মোজ তো দূরের কথা তাওয়ায়ও না আর হে কত দূর দিল না আমেরিকার বিষয় তা কি মহিলা এক খান কথা কন না কেন কষ্ট হয়ে গেছে আর মাত্র 2টা মিনি তোমার সিঙ্গারের রোগ চলে গাড়ি শাশি মমতাজের যাই কো বেশি কাইন দেখাই দেয় রোডটারে ঠিক করছে কথা কন না প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুমে ডাইরেক্ট ঢুকে যায় উনি সব বেটা জন্ডিস মন্ত্রীরা ঢুকতে পারে না উনি পারে কিন্তু উনি পারে কিন্তু প্রশংসা করতেছি তা না উনি আবার মাঝে মাঝে যে ফতোয়া মারে বুখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ মিসকাত শরীফ ও সিয়াসত তা বানাইছে জানেই না যে মিসকাত শরীফ সিয়াসত তার কিতাব না যাক তারপর কইছে তো তোমার বউ তো আম পারাও পারে না তা তো বুখারি শরীফ কইছে বিচারি তাহলে বোঝা গেল পড়ছে কিছু শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই ইলিয়াস রহমান জেহাদির মা বলেছিল একটা মাদ্রাসা একটা মসজিদ করি বাবা করছি আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ বলেন এই যে কবরওয়ালা শেয়ার হয়েছে কবরওয়ালারাও নিয়াত করে এই মাদ্রাসাটা করছে ঠিক না এই আমি বুকিনি একটা কথা করে যাই এই যে আপনাকে সদস্য কি জানো এই যে হচ্ছে উপজেলার সদস্য তমিজউদ্দিন ও যাওয়ার সময় কিন্তু আমার টাকা দিয়ে গেছে দেখছেন ও কিন্তু আরাক মাদ্রাসায় যখন আমি আসছিলাম সে ব্যক্তিগত আমার অনেক ভালোবাসা আমি জানি সে আমার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়ে এনেছে অনেক অসুস্থ নালে থাকতো
আরেক জনে যে বললাম মোহাম্মদ মোহাম্মদের বাপ সেও কিন্তু দিছি আমি কিন্তু বলি নাই আপনারা দেন আপনারা আমার ভালোবাসা দেন কারণ আমি জানি আপনাদের টাকাগুলো সব আমি মসজিদে খরচ করি এমন কি আমার ওয়াজের হাদিয়াটাও মসজিদে খরচ করি তোমরা বলো না যে বক্তার এত টাকা নিয়ে কি করে এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করে এবড়া করে কি এ নায়ক সাকিব খানের টাকা হলে সিনেমার হল হবে নটটুগির পাড়ায় আনন্দ বাজবে কথা কন না কেন ইলিয়াসুর রহমান জিহাদির টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে এই হুজুরের টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে স্কুল কলেজের টিচারদের বেতন বাড়ে একটা মসজিদের ইমামের বেতন বাড়ে না কেন সে চাকর দোয়া করবেন তাহাজ্জুদে বসে আল্লাহ ইমামদের যোগ্যতা তুমি বাড়ায় দাও প্রত্যেকটা ইমামকে তুমি যাকাতের উপযুক্ত করে দাও কোন যাকাত খাওয়ার উপযুক্ত কোন ইমামকে রাইখো না এই জন্য ইমামদের কাছে তিষ্কারা করে মারে কেউ রে মোসে তাওবার টাইম নাই যেই বেড়া 4 কোটি টাকা খরচ করে আল্লাহ শুকর মসজিদ করতে পারে কোন শিল্পপতির কিতাবার টাইম আমার নাই তুই জীবনে কয় টাকা খরচ করছস রে বেড়া কয় টাকা দান করছস তোর 10 ডবল করে তুই এক মসজিদের পিছনে কথা কন না কেন 2 লাখ টাকা দান করে ওরে ও ঠেলায় বাবা রে বাবা মসজিদে ঢোকা যায় না এই জন্য আল্লাহ আমারে দিয়ে মসজিদ বানাইছে এত কোটি টাকা খরচ করে শুধু দুইটা পাও দূরে বলে যাব যার বাবা এখানে শুয়ে আছে তার মা শুয়ে আছে বাকি কথা পরে বলবো পৃথিবীতে এই মানিকগঞ্জ এই গ্রামে এমন কোন আল্লাহর ওলি আছেন কি এমন কোন দোস্ত আমার আছেন কি এমন কোন কলিজার ভাই আছেন কি কোরআন কি বুকে নিয়ে এই কোরআনের মাদ্রাসার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর দরকার হয় আমার রক্ত বিক্রি করে হলো আমার বাবা মায়ের ঋণ আমি শোধ করব আমার বাপকে যদি আল্লাহ মাফ করে আমি ওয়াদা করে গেলাম কোরআনে হাত রেখে যদি আপনার নিয়ত ঠিক থাকে আর বাবা মায়ের দরদ থাকে আপনার বাবা মাকে আল্লাহ আজকে মাফ করতে হবে করতে হবে করতে হবে করতে হবে এত বড় গ্যারান্টি কেউ দিবেন আমি দিয়ে গেলাম আমি এতিম শুধু 30 সেকেন্ড এমন কোন লোক আছেন এই মাদ্রাসার জন্য আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি আমার মায়ের জন্য বাবার জন্য দরকার 5 কিস্তিতে অথবা 10 কিস্তিতে মিলে এই মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা দেব দরকার 1 বছর বইয়া 6 মাস বইয়া 1 বছর বইয়া প্রতি মাসে 10,000 5,000 করে অথবা প্রবাসীর থেকে আমি আমার বাবার জন্য মার জন্য 50,000 টাকা দেবো যদি আপনি আমার বন্ধু বানান আমি আপনাকে হাতে হাত দিয়ে বন্ধু বানায় যাব একটা লোক বলেন তো 50,000 টাকা কে দিবেন একটা আল্লাহর ওলি দাঁড়াবেন বলেন কে আছে আল্লাহ তুমি কবুল করো সভাপতি রে মাফ করিয়া উঠাইও হ্যাঁ তুই ভাষা টন্ত্র কই যাস বমগা তুই ওয়াদা দিছিস না এ বাটপার কই গেছিলি তুই তুই উঠবি এমন দোয়া করমু আল্লাহ কবুল করেন আমার বাইরে এ মাইয়ারে বৈক্যা পুত্র বধুরে ঠিক করে আমি ওরে বকা দিয়ে আর বাগুলা ঠিক করলাম তুই উঠবি ওর তো খালি ডলার কত কইছে তোরটা খুইলেই রাখবো আজকে মাগনামা শুনবি বেটা